জিনেরা কি মৃত্যুবরণ করে? জিন শব্দের অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত, আবৃত প্রভৃতি। একটি হাদিস থেকে জানা যায়, জিন তিন প্রকার: এক, যারা শূন্যে উড়ে বেড়ায়; দুই, কিছু সাপ ও কুকুর; তিন, যারা মানুষের কাছে আসে ও চলে যায়। সহিহ আল জামে আস-সাগির, হাদিস নম্বর 3114। জিন আল্লাহ তালার অন্যতম সৃষ্টি। জিন জাতির সৃষ্টি হয়েছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে। জিনদের বিবেক বুদ্ধি ও অনুভূতির শক্তি আছে। তাদের আছে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা। তাদের মধ্যে রয়েছে ভালো জিন ও মন্দ জিন। পবিত্র কোরআনে জিনদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, নিশ্চয়ই আমাদের কিছু সৎকর্মশীল ও কিছু এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। সূরা জিন আয়াত 11। আসমানি কিতাব যারা বিশ্বাস করেন, যেমন ইহুদি, খ্রিস্টান ও মুসলমান, তারা সবাই জিনের অস্তিত্বে বিশ্বাসী। পৌত্তলিক কিছু দার্শনিক ও বস্তুবাদী গবেষক জিনের অস্তিত্ব স্বীকার করে না। দার্শনিকদের একটি দল বলে, ফেরেস্তা ও জিন রূপক অর্থে ব্যবহৃত হয়। ভালো চরিত্র ফেরেস্তা আর খারাপ চরিত্র জিন বা শয়তান শব্দ দিয়ে বোঝানো হয়। তাদের বক্তব্য কোরআন ও সুন্নার পরিপন্থী। জিনের অস্তিত্ব স্বীকার করা ইমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি ইমান আনার অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় 50 বার জিন সম্পর্কে আলোচনা করেছেন। জিন জাতির সৃষ্টি, তাদের ইসলাম গ্রহণ, মানুষের আগে তাদের সৃষ্টি ইত্যাদি বিষয়ে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে। সূরা রহমানে জিন ও মানুষকে একসঙ্গে সম্বোধন করা হয়েছে। সুলাইমান আলাইহিসসালাম এর আমলে জিনদের কাজকর্ম করার তথ্য কোরআনে উল্লেখ আছে। জিন জাতির সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তাই জিনের অস্তিত্ব স্বীকার করা কোরআন অস্বীকার করার নামান্তর। প্রশ্ন হল, জিনেরা কি মানুষের মতো মৃত্যুবরণ করে? এর জবাব হল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ও বিশ্বাস মতে জিনেরা মৃত্যুবরণ করে। হাদিস শরীফে এসেছে, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব, যিনি কখনোই মৃত্যুবরণ করেন না, অথচ মানুষ ও জিন মৃত্যুবরণ করে। সহিহ বুখারী, হাদিস নম্বর 7383। তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষদের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অগ্নিশিখায় পুড়ে মারা যায়। হত্যা ও লড়াইয়েও অনেকের মৃত্যু ঘটে। তাদেরও অসুখ হয়, অসুখে অনেকের মৃত্যু হয়, আবার অনেকে সাগরে ডুবে মরে। সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না, কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায়। জিনেরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই ধারণকৃত আকৃতিতেও তাদের মৃত্যু হতে পারে। শয়তানও জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু অন্য জিন তার মতো নয়। তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হয়েছে, এই সুযোগ অন্য কোনো জিনকে দেয়া হয়নি। প্রসঙ্গত আরেকটি প্রশ্ন এসে যায়। প্রশ্নটি হল, মৃত জিনদের কোথায় দাফন করা হয়? এর জবাব হল, যেহেতু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন জাতির জন্য প্রেরণ করা হয়েছে, অতএব তারাও হয়তো কবর দেওয়ার জন্য ইসলামী রীতিনীতি অনুসরণ করে। তবে তার ধরন মানুষের অজানা।